সকাল বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ সানডে, তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7:30। তো আজ তো যেহেতু স্কুল নেই, বাচ্চাদের সব ঘরেই আছে, সবাই ঘুমাচ্ছে, তো আমি সকালবেলায় উঠেই সকালের যে কাজটা আগে সেটা করি, সেটা হলো জানলাগুলো খুলে দেওয়া আর যত ঘরের মধ্যে গাছ আছে সেই গাছগুলোতে একটু করে জল দিয়ে দেওয়া। এখন তো খুব গরমকাল, তো ওই জন্য সারাদিনে দুবার করে জলটা দিতে হয়, একবার সকালে দিয়ে দিই আর একবার রাত্রিবেলায় দিতে হচ্ছে, না হলে গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে। আর এত রোদ উঠেছে সকাল থেকেই, দেখে মনে হচ্ছে না যে এখন 7:30 বাজে, ঠিক মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে, সকাল থেকেই এতই রোদের তেজ। তো যথারীতি সকালবেলায় উঠে পড়েছি, ঘরের যা কাজ থাকে সেগুলো শুরু করেছি, একটু গরম জল করে নিয়েছি, আজ আর লেবু দিইনি, আর অ্যাপেল সাইডার ভিনেগারটাও শেষ হয়ে গেছে আমার, তো লেবু জল গরম জলটা খেয়ে সকাল সকাল চাটা বানিয়ে নিলাম, একটু আদা দিয়ে লাল চা বানালাম। আমি লাল চাটাই খাই, দুধ চা খাই না, অনেকদিন হলো দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি। তো সকালবেলা চায়ের কাপটা নিয়ে একটু বসলাম, বাজার করতে গেছে ও, বাজার থেকে আসলে তারপরে রান্নাটা করব। তো বাজার থেকে আজকে নিয়ে এসেছে চিকেন আর একটু বাসমতি চাল, মেয়েদের আবদার আজকে কড়াই চিকেন করো আর জিরা রাইস করো। তো বললাম ঠিক আছে। তো চিকেনটা আমি প্রথমে একটু জলে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, চিকেনটা জলে ভিজিয়ে রাখলে রান্না করার সময় চিকেনগুলো গোটা থাকে, মানে ভেঙে যায় না। তো যা যা মশলা লাগবে সব মশলাগুলো আমি আগে রেডি করে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে কুচি করে নেব, বেশি কিছু দেব না, আমি একদম সিম্পলি বানাবো। আর টমেটো, তারপরে একটা ক্যাপসিকাম ছিল সেটাও দেব, আর আদা রসুন কাঁচা লঙ্কা আমি আগে থেকেই মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন আর একটু দই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে রাখা থাকলে চিকেনটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি মশলাগুলোকে একটু রোস্ট করে নেব। তো এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর একটু গোটা গরম মশলা দিয়েছি, একদম লো ফ্লেমে হালকা ভেজে নিলাম। ভেজে আমি মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেব, গরম থাকতে গুঁড়ো করবো না, ঠান্ডা হওয়ার পরেই কিন্তু গুঁড়োটা করব। এবার আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তেলের মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দিলে চিকেনের কিন্তু কালারটা খুব সুন্দর হয়। এবার ব্যাস আর কিছু না, একটু তেজপাতা দিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে সঙ্গে সঙ্গে নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, মানে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরমও হয়ে যায় আর বেশিক্ষণ লাগে না ভাজতে। তো এবার একটু লাল করে মোটামুটি বাদামি করে পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালোভাবেই, এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা ছিল। চিকেন ধুয়ে ম্যারিনেট করতে দিয়ে তারপরে আমি সব রেডি করছিলাম, তারপরে ততক্ষণে আমি জিরা রাইস যে বানাবো সেই ভাতটাও বানিয়ে রেখেছিলাম, সেগুলো আর আমি দেখাইনি, মানে সেগুলো আর শেয়ার করিনি। তো ওইগুলো করতে করতে আমি চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনের মানে ব্যাপারটা কী বলুন তো, যতক্ষণ ওটা ম্যারিনেট করে রাখা থাকবে চিকেনটা কিন্তু খেতে তত বেশি টেস্টি হয়। তো এবার ভালো করে নেড়ে নিলাম, চিকেনটাকে কিন্তু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা হতে হতে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ জমিয়ে রাখলে আবার লাস্টে একবারে অতগুলো বাসন একসাথে ধুতে ইচ্ছে করে না, তো ততক্ষণে আমি ঝটপট বাসনগুলো ধুয়ে নিচ্ছি। Thank you.
বাসন ধোয়া হয়ে গেল, আর এবারে যে সারফেসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো সব মোছামুছি করে নিলাম। দুবার তিনবার করে তো সারাদিন মোছামুছি করতেই হয় এগুলো, কারণ যতক্ষণ কাজ করা হয় ততক্ষণ এগুলো নোংরা হতে থাকে সারফেসগুলো। তো আর রান্নাঘরের যে ক্যাবিনেটগুলো আছে ওগুলো আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নিই। তো ভাতটা আমার হয়ে গেছে, জিরা রাইস করবো বলে ভাতটা আমি আগে থেকেই করে রেখেছি। আর ভাতটা কিন্তু আমি একদম ফ্যানের হাওয়াতে শুকিয়ে ঠান্ডা করে নিয়েছি, কারণ মানে রান্না করে গরম ভাতটা সঙ্গে সঙ্গে ফ্রাই করতে গেলে কী হয় বলুন তো, ভাতগুলো ভেঙে যায়। তো চিকেনটা কষানো হয়ে গেছে ভালোভাবেই, এবার আমি উপর দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি গ্যাসটা মানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও মোটামুটি 5-10 মিনিট এটা করে নেব। আর 5 মিনিট মতো করলেই হয়ে যাবে, চিকেনটা কষানোও হয়ে গেছে আর এটা সেদ্ধও হয়ে গেছে। তো এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা চিকেনের মধ্যে দিলে চিকেনের মানে একদম ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়, বেশ খেতে ভালোই লাগে। ডেলি ডেলি একঘেয়েমি চিকেনের, একঘেয়েমি মানে আলু দিয়ে চিকেনের ঝোলটা আমার মেয়েরা আবার খেতে পছন্দ করে না, ওদের আবার মাঝে মাঝে একটু অন্যরকম করে বানিয়ে দিতে হয়। আর খেতে কিন্তু আমারও ভালো লাগে, সত্যি কথা বলতে ডেলি ডেলি একই রকম চিকেনের রেসিপি কিন্তু ভালো লাগেও না। তো চিকেনটা হতে থাক, জল দিয়ে দিয়েছি আমি, একটু গরম জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জিরে দিয়ে দিলাম। আমার কাছে সাদা জিরে ছিল না ঘরে, তো আমি এমনি নর্মাল জিরে দিয়েই জিরা রাইসটা বানাচ্ছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর নুনটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলে, তবে কিন্তু একটু জিরা রাইস, ফ্রাইড রাইস, পোলাও এসবগুলোতে কিন্তু একটু করে চিনি দিলে খারাপ লাগে না। ব্যাস একবারে মানে ভালো করে ভেজে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে, বেশি খুব বেশি ভাজার এটা দরকার নেই। উপর দিয়ে একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম ঘি, ব্যাস এবারে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আর চিকেনটাও একবার করে নেড়ে নিচ্ছিলাম যদি তলায় লেগে যায়। চিকেনটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর জিরা রাইসটাও ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে নামিয়ে রাখলাম। চিকেনটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে, আর উপর দিয়ে এবার আমি কিছু টমেটো আর একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা চিকেনের মধ্যে। উপর দিয়ে যদি লঙ্কা দেওয়া হয় লঙ্কার ফ্লেভারটা বেশ ভালোই লাগে চিকেনের গ্রেভিটাতে। আর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে, ধনে পাতা কুচি ছড়িয়ে ব্যাস এবার আমি চিকেনটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আমার আজকের দুপুরের লাঞ্চ, কড়াই চিকেন। তো খেতে কেমন হবে জানি না, খাওয়ার সময় বুঝতে পারবো। আর রান্নাঘর মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করার পর গ্যাসও মোছা হয়ে গেছে, বাসনগুলো রোদে দিয়ে দিয়েছি শুকোতে, আর খাবার জলটা ভরে নেবো এবার বালতিতে। চিকেনটা কিন্তু খারাপ হয়নি দেখে মনে হচ্ছে, জানি না খেতে কেমন হবে। এবার আমি জলটা ভরে গেলে অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিয়েছি, তো বোতলগুলো ভরে নেব। আর খাওয়ার আগে একটু স্যালাড কেটে নেব, শশাটা ফ্রিজে ভরতে ভুলে গেছিলাম, ওটা ভরে রাখতে হবে। ব্যাস এটাই আমার লাস্ট কাজ, জলের বোতলগুলো ভরা। ব্যাস জলের বোতলটা ভরা হয়ে গেলে মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে। স্নান পুজো তো আমি আগেই করে নিয়েছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার লাঞ্চ করতে বসে গেছি। আজকে আমার মেয়েদের একদম সানডে স্পেশাল লাঞ্চ হচ্ছে, তো মেয়েরা তো খেয়ে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি, আর ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে আবার আসবো এই ধরনের আরও নতুন নতুন ব্লগ নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।